কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো জিকের প্রশ্ন থাকলে বলো, আমি অ্যান্সার দেব। দীপালি মন্ডল, জিকের কোনো প্রশ্ন আছে? স্যার কি রকম কি ধরনের কোশ্চেনগুলো আসবে সেগুলো একটু বলে দেন। অবশ্যই। তুমি কতদিন হলো স্টার্ট করেছো এই কম্পিটিটিভ এক্সাম? স্যার অনেক দিন হয়ে গেল, মোটামুটি 1 বছর হয়ে গেল। হ্যাঁ পেরিয়ে গেছে, 1 বছর পেরিয়ে গেছে। তুমি এতদিনে যা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো, তোমার সামনের কি লক্ষ্য ছিল? WBCS, তাই তো? হ্যাঁ স্যার। WBCS এর স্ট্যান্ডার্ডে তুমি যা যা পড়েছো তার চেয়ে একদম অনেক সোজা প্রশ্ন কিন্তু এটা আসবে। ফলে কি হবে তোমার ক্ষেত্রে, কিন্তু যেহেতু তুমি WBCS স্ট্যান্ডার্ডে ট্রেন্ড হয়েছো, তার চেয়ে সোজা প্রশ্ন এলেই তোমার পক্ষে কিন্তু ইজিলি সেটা তুমি কিন্তু অ্যাটেন্ড করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর লাস্ট 6 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে, আর লাগবে কি না তোমার স্ট্যাটিক জিকে। তবে গত কয়েক বছরের কোশ্চেন যদি WBP এবং কলকাতা পুলিশ কনস্টেবল যদি দেখো, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা কিন্তু খুব কম, সেখানে স্ট্যাটিক জিকের সংখ্যাই বেশি। এবং স্ট্যাটিক জিকে কিন্তু এমন খুব একটা টাফ নয়, সোজা। আমরা যারা BCS স্ট্যান্ডার্ডে ট্রেন্ড হয়েছি তাদের পক্ষে কিন্তু এটা খুব একটা দুরহ ব্যাপার নয়, সোজা ব্যাপার। হ্যাঁ বলো। আর কারো কোনো প্রশ্ন নেই? আর প্রশ্ন? হ্যালো স্যার। হ্যাঁ বলুন ম্যাডাম। স্যার আমার একটা প্রশ্ন আছে, যে এখন যেটা রাজীব গান্ধী খেল রত্ন, আবার সেটা এখন ধ্যানচাঁদ হলো, আগে যেটা ধ্যানচাঁদ দেওয়া হতো, তাহলে সেটা কি হবে? ম্যাডাম আপনি কি লক্ষ্য রেখেছেন যে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড 1991-92 প্রথম দেওয়া হলো বিশ্বনাথন আনন্দ, রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড। আর আপনার প্রশ্ন অনুযায়ী আমি বলি, 2021 29শে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন। নরেন্দ্র মোদী ঘোষণা করল মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড, আর আগে যেটা ছিল সেটা ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। তাহলে আপনি ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, তাহলে দুটো আলাদাই থাকলো। আচ্ছা স্যার বুঝলাম। বোঝা গেছে। এবার আপনি আমাকে একটা কোশ্চেন দিয়ে হ্যাঁ বলুন। ক্লিয়ার হয়নি স্যার, একবার বলুন কেন ক্লিয়ার হয়নি? আমি সবাই এখন জয়েন করলাম, তাহলে এখন জয়েন করলে হবে? ক্লাস হয়ে গেছে প্রায় 45 মিনিট, এখন জয়েন হচ্ছে। ক্লাস হয়ে গেল 45 মিনিট, 45 মিনিট। কোথা থেকে স্বাস্থ্য দপ্তরের কোন স্টাফ এসে কাজ ইয়ে করছে? এসব ইয়ে পাওয়া যায় না। এত দেরি কেন? ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড is a new name of previous award, রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড। 29শে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে, যেটা আমরা পালন করি, ধ্যানচাঁদের জন্মদিন। সেই ধ্যানচাঁদের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড থেকে নতুন নাম দিয়ে দিলেন মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড। আর যেটা ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড ছিল সেটা ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডই থেকে গেল, সেক্ষেত্রে কোনো পরিবর্তন করা হলো না। কিছু বলবেন স্বাস্থ্যকর্মী? না স্যার। থার্ড dose of the vaccine hoye geche apnar jeno declare koreni সরকার আপনি কি তো আগে দিদি না না আচ্ছা আপনি স্বীকার করছেন আপনি তো পেয়েছেন তো স্বীকার করুন আমাদের অধিক সরকার আপনি বলুন এখন দুটো সরকার আছে ভালো ভালো না আপনাকে তো পেয়েছেন আপনি পেয়েছেন থার্ড ডোজ আমরা তো থার্ড ডোজ পাচ্ছি না অ্যানসার পেলে পাচ্ছি না আপনাকে গভর্নমেন্ট থার্ড ডোজ অবধি দিয়ে দিল না স্যার অস্বীকার করছেন কেন এগুলো অস্বীকার করা গেছে পাই দিছে আচ্ছা চলো এই ম্যাডাম যিনি ম্যাডাম আমাকে প্রশ্ন করেছিলেন আমি একটু বলি একটুখানি নোট ডাউন করে নিন আপনার প্রশ্নটার উত্তর মানে আপনার প্রশ্নের আরেকটু ইনফরমেশন বেশি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড যেটা বলছি একটু নোট ডাউন করে নেবেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড given by Ministry of Youth Affairs and Sports (bracket). It is the highest sporting honor of likhben SQ देवेन हाँ S लिखे Q देवेन बड़ो हाथेर R बड़ो हाथेर D SQ R D बड़ो हाथेर R बड़ो हाथेर D of India अफेर ओ जेमन लेखें सेई रकम छोटो SQ R D of India কথাটার মানে বুঝতে পারলেন SQRD কেন বললাম বোঝা কি গেল না স্যার বুঝতে পারলাম না কেউ বুঝতে পারোনি স্কয়ার রুট কিউব বলেছি স্কয়ার বলেছি নাকি কিউব বলেছি তাহলে তিনটে এস আছে তো তাহলে কি লিখে নিন socialist sovereign secular comma diye republic and democratic of India secular socialist sovereign republic and democratic of India বুঝা কি গেল এবার স্বাস্থ্যকর্মী ব্যাপারটা ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যার আমি ওটাও একটা হিসাবে বলে দিলাম আচ্ছা এটা স্যার সক্ষম তো কার হয়তো যেটা বললে নাকি হ্যাঁ এটাই তো আপনার কনস্টিটিউশনে ইন্ডিয়াকে বলা আছে নাকি সংবিধান আপনি যখন চাকরিতে জয়েন করলেন সংবিধান অনুযায়ী তো আপনি জয়েন করলেন সংবিধানে এই কথাটাই তো বলা ছিল যে SQRDর আপনি একজন রাজ্যভিত্তিক স্টাফ হলেন স্বাস্থ্য দপ্তরের অধীন আচ্ছা এবার নিচে লিখবেন the award was established as as Rajiv Gandhi Khel Ratna Award. Rajiv Gandhi Khel Ratna Award. Rajiv Gandhi Khel Ratna Award in 1992. In 1992. In 1992. 1992 नीचे लिखो 1992 नीचे लिखो first award ভদ্রলোকের নাম আপনারা বলবেন যিনি ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ ব্র্যাকেটে লেখা থাকবে চেস CHESS চেস তার নিচে লিখবেন 1992-1993 92-93 लिखबेन गीत शेटी बालन करबेन ACTHI गीत शेटी ब्रैकेटे लिखबेन बिलियर्ड्स गीत शेटी ব্র্যাকেটে লিখবেন বিলিয়ার্ডস তার নিচে লিখবেন 1994-1995 94-95 লিখবেন কর্ণম মালেশ্বরী ব্র্যাকেটে লিখবেন ওয়েট লিফটিং কমা দিয়ে লিখবেন ফার্স্ট ওম্যান হু রিসিভড দিস অ্যাওয়ার্ড ব্র্যাকেট ক্লোজ করুন তার নিচে যান 1997-1998 97-98 লিখুন সচিন টেন্ডুলকর ব্র্যাকেটে লিখুন ক্রিকেট কমা দিয়ে লিখবেন as first cricketer who received this award this award tar niche likhbe 2007 Mahendra Singh Dhoni MS Dhoni ব্র্যাকেটে লিখুন ক্রিকেট ব্র্যাকেটে লিখুন ক্রিকেট তার নিচে লিখবেন 2008 নো অ্যাওয়ার্ড 2008 এর পাশে কমা দিয়ে 2014 ও লিখবেন নো অ্যাওয়ার্ড 2008, 2014 নো অ্যাওয়ার্ড লিখেছেন এবার তার নিচে লিখুন 2018 বিরাট কোহলি তার নিচে লিখুন 2019 Deepa Malik. Deepa Malik. Deepa Malik. Brackete likhun Para Olympic. Para Olympic. Hyphen diye short part. SHOT short PUT part. Short part. Short part. S first. S first. Para Olympian. S first. Para Olympian. Para Olympian. Para Olympian. Para Olympian. Tar niche likhben 2020. 2020. लिखूं रोहित शर्मा की खेले সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন আর আপনাদের অবগতির জন্য একটু বলে দিই এই যে ক্রিকেট ক্রিকেট শব্দটার অর্থ হলো ঝিঝি পোকা সেই জন্য এটাকে আমরা বলতে পারি ইট ইজ এ ওয়ান টাইপ অফ ইনসেক্ট ইনসেক্ট It is a one type of insect. Jodi cricket shobdotar mane kothao apnake jiggesh kore. Ebar niche likhun Mariappan Thangavelu Mariappan Thangavelu Thangavelu Mariappan Thangavelu bracket e likhben high jump eta hyphen diye likhben para olympic comma diye likhben Monica Batra bracket e likhben table tennis Vinesh Foghat VINESH Vinesh Foghat PHOGHAT করে রাখো Vinesh Foghat ব্র্যাকেটে লিখবে wrestling Vinesh Foghat ব্র্যাকেটে লিখবেন wrestling wrestling আর তার নিচে লিখবেন Rani Rampal Bracket field hockey women field hockey women এবারে একটা hyphen দিয়ে লিখবেন এই যে 1 2 3 5 টা নাম লিখবেন যে last রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড last রাজীব গান্ধী খেল রত্ন Awardees for 2020 2020 জন্য খবরদার এদেরকে 21 এ নিয়ে আসবেন না 21 এর খালি নামটা পরিবর্তন হলো 21 এর খালি নামটা পরিবর্তন হলো উপরে লিখবেন এবার সরি নিচে লিখে রাখবেন total awardees 45 total awardees 45 cash money it is monetary award নিচে লিখে রাখুন it is Monetary Award Monetary Award মানে কি পুরস্কারের অর্থমূল্য এখানে রয়েছে কত না পুরস্কারের অর্থমূল্য হলো 25 লাখ 25 লাখ 25 লাখ 25 লাখ 25 লাখ 25 lakh. এবার আপনারা বলুন এখান থেকে আপনাদের মনে কি ডাউট হচ্ছে? দুনিয়া স্পোর্টস মিনিস্ট্রি পুরস্কার দেয় আর পুরস্কার প্রাপকদের পুরস্কার হাতে তুলে দেয় কে না ভারতের নমিনাল এক্সিকিউটিভ। আমি বললাম না নামটা, নমিনাল এক্সিকিউটিভ, এটা দিয়েও আপনাদের প্রশ্ন দেয়। নমিনাল এক্সিকিউটিভ কে? নমিনাল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমি ইচ্ছে করেই অনেক জায়গা এইরকম আপনাদের বলে দেব, ঠিক আছে? না, তার কোনো ক্রাইটেরিয়া নেই। পাঁচজন, এবার পাঁচজনকে দেওয়া হয়েছে, সেই নোবেলের মতো এখানে কোনো ক্রাইটেরিয়ার ব্যাপার নেই। নোবেলের মতো এখানে কোনো ক্রাইটেরিয়ার ব্যাপার নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। বলুন স্যার আপনাদের। হ্যালো স্যার, বলুন নোবেলে কি ক্রাইটেরিয়া থাকে? তিনজনকে সর্বাধিক দেওয়া যেতে পারে মানে বছরে। হ্যাঁ, একজন মানে একটা এই যে যেমন আমরা 6টা ফিল্ড করি, তো 6টা ফিল্ডের মধ্যে 5টা ফিল্ড আমরা 1901 থেকে দিচ্ছি, আর আরেকটা হচ্ছে 68 সালে সেটা হয়, 1968। আমি ওটা বলছি, এইখানে ফিল্ড বলতে কি ধরুন কোনো কিছুর ওপর নোবেলটা যে পেল, মানে ধরুন ওই ফিল্ডে সায়েন্স ফিল্ডে ভালো করে কিসে দেওয়া হয় নোবেল? 6টা সাবজেক্টের উপরে নোবেল দেওয়া হয়। ফিল্ড বলো, সাবজেক্ট বলো, ফিল্ড ছেড়ে দাও না, বলো সাবজেক্ট ফিজিওলজি বা মেডিসিন, ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, পিস আর ইকোনমিক্যাল সায়েন্স। এই এক একটার মধ্যে সব একটা বছরে সর্বাধিক একটা এতে তিনজনকেই দিতে পারবে, তিনজনকেই শেয়ার করতে পারবে নোবেল, মানে ওই সাবজেক্টের উপরে। আদার্স পারবে না, এর চেয়ে বেশি পারবে না, সর্বাধিক 3জন পারবে। বোঝা গেল? বুঝলাম স্যার। স্বাস্থ্যকর্মী আমার স্বাস্থ্যসাথী কার্ডটা হচ্ছে না কেন বলতে পারবেন? স্বাস্থ্যকর্মী দেখুন, নালে আপনার অনেক পয়সা স্যার, তাই জন্য দিচ্ছেন। গরিবদের জন্য আপনি কি স্যার গরিব? স্বাস্থ্যসাথী গরিবদের জন্য স্যার। আপনি গরিব আগে বলুন আমাকে, আপনি কি বলতে চান? খুবই খারাপ অবস্থা গো আমাদের। আর চলো, আপনার যদি খারাপ অবস্থা না গো না, খুব এই লকডাউন, অর্ধেক ইনস্টিটিউট বন্ধ, খুব পরিস্থিতি খুব খারাপ, জানো না? চলো, এইখানে একটা জায়গায় একটু লিখবে। 2001 বলেই দিই, 2001 Abhinav Bindra ব্র্যাকেটে লিখবে then aged 18 আইটেন দিয়ে লিখবে became the বলো 2000 আইটেন দিয়ে অভিনব বিন্দ্রার নাম লিখেছো? হ্যাঁ, 2001 আইটেন দিয়ে অভিনব বিন্দ্রা ব্র্যাকেটে কি লিখবে? shooter hyphen diye that time aged that time aged a GED 18, became the youngest recipient, award winner, recipient na kore, youngest award winner, Can award ta bolte ki bojano hoyeche? Ei Rajiv Gandhi Khel Ratna Award. Rajiv Gandhi Khel Ratna Award. Bojha gelo? Kichuta bojha gelo? হ্যাঁ স্যার পুরো বুঝে গেছি ক্লিয়ার এই তোমার কাছে আমার একটা প্রশ্ন এই যে ধ্যানচাঁদ করো এই ধ্যানচাঁদ স্টেডিয়াম কোথায় আছে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম কোথায় আছে স্যার কোথায় আছে আপডেট দিন স্যার মনে করছেন এবার স্টেডিয়াম আছে স্যার স্টেডিয়াম আমি বলে দেব তার আগে আমি একটু বলি লিখুন মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড officially known as Major Dhanchand Award for lifetime achievement in sports and games. Bujhte Sports and games. Eva, likh This award given by Ministry of Youth Affairs and Sports. This award is given by Ministry of Youth Affairs and Sports. It is monetary award. Monetary award. Likhecho. Bracket e likhbe 10 lakh. Tar niche likhbe two thousand two dash diye Sahuraj bananta apni ekhane acha ekটু লিখো তো তারপর আমি মেশিনটা অ্যাড করে নিয়ে বলে দিচ্ছি Sahuraj S H A U R.A.J. Sahuraj Birajdar B.R.A.J.D.A.R. Sahuraj Birajdar তিনি কি গেলেন বক্সিং Sahuraj Birajdar বক্সিং 2002 আর লাস্ট 2020 তে মোট ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 2 3 3 3 6 3 9 9 3 12 12 15 এত মনে রাখতে পারবে না তাই আমি একটুখানি বলে দিই Then Rajiv Gandhi Khel Ratna Award আর এইটা দেখো, এটার কিন্তু আমি কি বলেছি, ইট ইজ এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডে লাস্ট 4 years বিবেচনা করা হয়। আর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডে, যেটা আমি এক্ষুনি বললাম তোমাদের, এটা সারা জীবনের অবদানের জন্য এটা দেওয়া হয়, সারা জীবনে স্পোর্টসের অবদানের উপরে দেওয়া হয়। আর রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডে লাস্ট 4 years কনসিডার করা হয়, যে দেখা হয় যে এটা ওটা কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্টের মধ্যে কিন্তু পড়লো না, লাইফ টাইম অ্যাচিভমেন্টের মধ্যে পড়লো না, এটা কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্টের মধ্যে পড়লো। বোঝা কি গেল? যিনি ম্যাডাম প্রশ্ন করেছিলেন, আপনার কাছে কি ক্লিয়ার হলো? ক্লিয়ার তো? চাপ বেড়ে যায়নি তো? চাপ কিন্তু যদি আপনার বডি প্রেসার বেড়ে যায়, তাহলে কিন্তু আপনাকে কি ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপতে হবে? স্মিথমোম্যানোমিটার। স্মিথমোম্যানোমিটার দিয়ে আপনাকে কিন্তু মাপতে হবে বডি প্রেসার, ঠিক আছে? ব্যারোমিটার দিয়ে প্রেসার, হ্যাঁ বলুন। প্রেসার বাড়েনি, আমি মজার চলে কিন্তু প্রশ্নটাও বলে দিচ্ছি, এরকম ইনস্ট্রুমেন্টের নাম কিন্তু দেবে। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপতে পারবেন, আর যে কোনো গ্যাসের প্রেসার আপনি ম্যানোমিটার দিয়ে মাপতে পারবেন। যদি প্রেসার বাড়ে তাহলে কিন্তু আপনার ম্যানোমিটার না ম্যানোমিটার, ম্যানো, ম্যানো দিয়ে গ্যাস আর ব্যারো দিয়ে এয়ার। স্বাস্থ্যকর্মী আপনার কি অসুবিধা হলো? না স্যার, ন্যানোমিটারই শুনছি আমি, ন্যানোমিটার ন্যানোমিটার মানে ন্যানো বলিনি, ন্যানোমিটার আলাদা, সেটা আপনাকে আমি পরে বলে দিচ্ছি। আপনি ব্যারো আর ন্যানো নিয়ে থাকুন, আপনার ন্যানো লাগে না। আপনি কিন্তু স্বাস্থ্য দপ্তরে কি কোনো রিসার্চের কাজের সঙ্গে যুক্ত? না, আপনি তো ন্যানো টেকনোলজি ইউজ করেন না, তাহলে আপনি ব্যারো আর ন্যানো রাখুন, ঠিক আছে? ব্যারো লাগবে না আপনার, আমার কোনো মিটারই লাগবে না স্যার, ঠিক আছে? আর ম্যাডামের যদি হার্টবিট বেড়ে যায়, তখন ম্যাডামের লাগবে কি? কার্ডিওগ্রাফ যন্ত্রটার নাম, আর যে ছবিটা উঠবে সেটা হবে কার্ডিওগ্রাম। আমি কিন্তু মজার চলে কথাগুলো কিন্তু কোশ্চেন অনুযায়ী বলেছি। কার্ডিওগ্রাফ যে যন্ত্রটা, যে ছবিটা ওঠে, কার্ডিওগ্রাম ওঠে। তারপর যেটা বলেছি স্মিথমোম্যানোমিটার, সেটা দিয়ে আমরা আমাদের বডি প্রেসার মেনটেন করতে পারি, মানে মাপতে পারি। এয়ারের প্রেসার মাপতে পারি, ব্যারোমিটার দিয়ে গ্যাসের প্রেসার মাপতে পারি, ম্যানোমিটার দিয়ে মাপতে পারি। বোঝা কি গেল ম্যাডাম? মজা করলাম, অন্যভাবে নেবেন না, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে ইনস্ট্রুমেন্ট। কেননা লাস্ট কয়েক বছরের কোশ্চেন যদি আপনি অ্যানালিসিস করেন, তাহলে কিন্তু ইনস্ট্রুমেন্টের নাম দিয়ে পরীক্ষায় এসছে ডাব্লিউবিপি। স্বাস্থ্যকর্মীকে আমি এক্ষুনি প্রশ্ন জিজ্ঞেস করবো। স্বাস্থ্যকর্মী আপনি রেডি হন? স্টেডিয়াম থেকে বেশি কোশ্চেন আসে না গো, স্টেডিয়াম থেকে বেশি ইয়ে হবে না, বেশি কোশ্চেন আসে না। আমি তবুও স্বাস্থ্যকর্মীকে যেটা জিজ্ঞেস করেছিলাম সেটা আমি বলে দিই। স্বাস্থ্যকর্মী, হ্যাঁ স্যার, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছিলাম যে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম, এটি রয়েছে লখনৌতে, সরি দিল্লিতে। মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম রয়েছে দিল্লিতে। আর ধ্যানচাঁদ অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম, ধ্যানচাঁদ অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম, ধ্যানচাঁদ অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম রয়েছে কোথায় না লখনউ ইউপি, লখনউ ইউপি, ধ্যানচাঁদ অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম। ধ্যানচাঁদ অ্যাস্ট্রোটার্ফ, অ্যাস্ট্রোটার্ফ মানে বুঝলে? অ্যাস্ট্রোটার্ফ মানে কি? না স্যার বুঝলাম না, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? বুঝলে দুটো স্টেডিয়াম নাকি ধ্যানচাঁদের নামে? হ্যাঁ হ্যাঁ, মেজর ধ্যানচাঁদের নামে কি দুটো স্টেডিয়াম আছে? দুটো স্টেডিয়াম, একটা লখনউ, একটা দিল্লিতে, একটা নিউ দিল্লি, আরেকটা হচ্ছে তোমার কোথায় না নিউ দিল্লি। একটা নিউ দিল্লি, একটা লখনউ, একটা নিউ দিল্লি, আরেকটা লখনউ। কিন্তু স্যার বিহার, বিহারে কোনো স্টেডিয়াম নেই না? আপনি কি যদি করেন তাহলে সেখানে হবে না? না এটা আমি আমাদের খবরে দেখেছিলাম যে বিহারে কোনো মানে স্টেডিয়াম। আপনি বিহারে পুনিয়াতে গেলে ইন্দিরা গান্ধী ক্রিকেট স্টেডিয়াম পাবেন, আপনি যদি ওখানে খেলা যদি আপনি মনে করেন আপনি খেলবেন তেও তো বাধা দেবে না কেউ। আর আপনি যদি বলেন যে আমি অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম নামটা বলবো না, কৃত্রিম ঘাস দিয়ে স্টেডিয়ামটার নাম বলবো না, তাহলে আপনি সেক্ষেত্রে বলবেন মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম, সোজা কথায় বলে দেবেন। অ্যাস্ট্রোটার্ফ কথাটার মধ্যে আসবেন না, কৃত্রিম ঘাসের মধ্যে আসবেন না, তখন মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম শুধু বলে দেবেন। আমি আরো একটু ফুটিয়ে বললাম, এখানকার ঘাসটা কৃত্রিম, অ্যাস্ট্রোটার্ফ সেই জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এখানে কি নরেন্দ্র মোদী যে স্টেডিয়ামটা আছে ওটা কৃত্রিম ঘাস না? আপনি নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ব্যাপারটা আমি পরে আসছি, আগে এটা নিয়ে আপনি ক্লিয়ার করুন। মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তো বেশি খেলা হয় না ন্যাশনাল প্যাশনাল। দাঁড়ান, আগে আমাকে ম্যাডামের প্রশ্নটার উত্তর দিতে দিন, ক্লিয়ার করে দিই। মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম এটি নিউ দিল্লিতে আছে। ম্যাডাম যদি মনে করেন যে স্টেডিয়ামে উনি ঘুরতে যাবেন না, উনি তার পাশেই শিবাজি হকি স্টেডিয়ামে ঘুরতে যেতে পারেন। দুটোই নিউ দিল্লিতে অবস্থিত এবং ভারতের হকি খেলতে গেলে এই দুটো স্টেডিয়াম খুব গুরুত্বপূর্ণ। এবার ধ্যানচাঁদের নাম দিয়ে উড়িষ্যাতেই খেলা হচ্ছে। হ্যাঁ, এবার বলে দিচ্ছি ম্যাডাম ওটা। আপনি এবার চলে আসুন লখনৌতে, লখনৌতে এসে আপনি চলে যাবেন হচ্ছে ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম। এখানে ঘাসটা পুরো কৃত্রিম, তাই ধ্যানচাঁদ অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়াম বলেও আপনি উল্লেখ করতে পারবেন। এটা লখনৌ। এবার আপনার যদি তাও পছন্দ না হয় আপনি চলে আসুন ওড়িশাতে। ওড়িশাতে আপনি খেলতে পারবেন ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। তাও যদি আপনার পছন্দ না হয় আপনি চলে যাবেন রাউরকেল্লা, সেখানে আপনি বিজু পট্টনায়ক স্টেডিয়াম পাবেন। বিজু পট্টনায়কের স্টেডিয়ামেও আপনি দেখতে পারবেন। সেটা যদি পছন্দ না হয় আপনি ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় হকি স্টেডিয়াম বিরসা মুন্ডা, এখনো তৈরি হচ্ছে, কমপ্লিট হয়নি, এই বিরসা মুন্ডা স্টেডিয়ামেও আপনি যেতে পারেন, কোনো আপত্তি নেই। এই হলো আপনার প্রশ্নের উত্তর, ক্লিয়ার? উড়িষ্যাতে হচ্ছে তো? হ্যাঁ, রাউরকেল্লা, একদম ব্রাহ্মণী নদীর তীর বরাবর আপনি যাবেন। রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত না? রাউরকেল্লা ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। এটাও পরীক্ষায় দেয়, কেন না রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট আছে যেটা সাবেক কিসের সহযোগিতায় তৈরি হয়েছিল না? রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট জার্মানির ক্রস ডিম্বার কোম্পানির সহযোগিতায় তৈরি করা হয়েছিল, সাবেক বলবেন না, ক্রস ডিম্বার। আপনারা জানেন নিশ্চয়ই, আপনারা পড়েছেন ইকোনমিক্সে বা জিওগ্রাফিতে, যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ব্রিটিশ কোম্পানি ইসকন, যার রাউরকেল্লা জার্মানির ক্রস ডিম্বার। এছাড়া ভারতে যা বড় আয়রন ইন্ডাস্ট্রি রয়েছে সবই হচ্ছে ফরমার ইউএসএসআর এর সহযোগিতায় তৈরি। আপনারা জানেন সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যান। যেটাকে আমরা বলি কি নেহরু মহামানবিশ মডেল। কারো কোনো প্রশ্ন আছে? আমি তো একা বকবক বকবক করে গেলাম, বকবকুম করে গেলাম। স্যার 2021 এ কোন অ্যাওয়ার্ড আছে? হ্যাঁ 2021 এ কিসের অ্যাওয়ার্ড? ধ্যানচাঁদ, ধ্যানচাঁদ হ্যাঁ, বা অন্য কোন ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড নেই। ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড 2020 তে লাস্ট হয়েছে, এখনো 21 এ কিছু, এবার তো এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। ঠিক আছে, অন্যান্য অ্যাওয়ার্ড আছে, অন্যান্য অ্যাওয়ার্ড আছে। কারো কোনো প্রশ্ন? রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডও ছিল না, অতএব রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড 2020 এসে লাস্ট। এবার যদি কোনো অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে তাহলে 21 হবে ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড বলে আসবে। হ্যাঁ স্বাস্থ্যকর্মী ওই তো স্যার, আপনি যেটা বলেন। আমি জানেন তো একটু বেশি বক বক করি, ক্ষমাটাও করে দেবেন। হ্যাঁ বলেছে the study or science about is birds, birds nest called among these। কি বলা হয় এই যে পাখির ভাষা সংক্রান্ত বিজ্ঞানকে আমরা কি বলি? আমরা এখানে নেব হচ্ছে বি এন্ড এখানে একটু কারেকশন হবে। হ্যাঁ এখানে কারেকশন এ এন্ড বি নয়, বি এন্ড সি করব। বি এন্ড সি, বি এন্ড সি দুটোই আমাদের অ্যান্সার হবে, ক্যালিওলজি এবং নিডোলজি। বি এন্ড সি বোথ, এ এন্ড বি নয়, বি এন্ড সি। পাখি সম্বন্ধে দুটোই হবে। হ্যাঁ বলো। বলছি এটা তো পাখির যে ভাষা, হ্যাঁ পাখির ভাষা। আর আপনি যদি পাখিকে নিয়ে রিসার্চ করতে যান তাহলে কি হবে? অর্নিথোলজি, অর্নিথোলজি। আপনি কি পাখি নিয়ে রিসার্চ করেন? না স্যার আমি তো কিচ্ছু করিনি। তাহলে আপনি অর্নিথোলজিস্ট হবেন। তাহলে আপনার সঙ্গে সেলিম আলীর যোগাযোগ থাকতে হতো। আর সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি গোয়াতে অবস্থিত। সেলিম আলী ভারতের বিখ্যাত পক্ষীবিদ ছিলেন, সেই জন্য আমরা অর্নিথোলজিস্ট কথাটা ইউজ করেছি। ঠিক আছে। আর সেলিম আলীর অটোবায়োগ্রাফির নাম দ্য ফল অফ স্প্যারো, দ্য ফল অফ স্প্যারো। স্প্যারো বেঁচে আছেন উনি এখন? না, দ্য ফল অফ স্প্যারো। ঠিক আছে। আপনি তাহলে কিসের নিয়ে রিসার্চ করেন? তাহলে ক্যালিওলজি, স্টাডি অফ বার্ডস নেস্ট। ওলজি ইজ এ ব্রাঞ্চ অফ অর্নিথোলজি স্টাডিং বার্ড এগস, নেস্ট অ্যান্ড ব্রিডিং বিহেভিয়ার। তাহলে আপনি ওখানে ক্যালিওলজি করে যাচ্ছেন। আরেকটা আমি এক্সট্রা ইনফরমেশন দেখিয়েছি, ওলজি। ওলজি এটাও বার্ডস নেস্ট বা বার্ডস এর এগ বা ব্রিডিং বিহেভিয়ার নিয়ে আলোচনা করা হয়, এটাও অর্নিথোলজির একটা পার্ট। হ্যাঁ বলুন। তাহলে আপনারা নিডোলজি পেলেন, ক্যালিওলজি পেলেন এবং ওলজি পেলেন, যেখানে পাখির বাসা সংক্রান্ত আলোচনা করা হয়ে থাকে। এবার ওইখানে একটা অপশনে ছিল ক্রায়োলজি। এখানে আমাদের একটা প্রশ্ন দেয় যে ক্রায়োজেনিক শব্দটা কিসের সঙ্গে যুক্ত? না, ক্রায়োজেনিক হচ্ছে লোয়ার টেম্পারেচারের সঙ্গে যুক্ত। এই ক্রায়োজেনিক টেকনিক কখন ইউজ করা হয়? যখন রকেট উৎক্ষেপণ করা হয়। কেন? তখন কিন্তু টেম্পারেচার বেশি হলে চলবে না, রকেটটা পুড়ে যাবে, তাই কম টেম্পারেচার রাখতে হয়। আর সেই কারণে আপনাদের এখানে বলা হয় ক্রায়োমিটার দিয়ে কি মাপতে পারবেন? লোয়ার টেম্পারেচার, লোয়ার টেম্পারেচার, লোয়ার টেম্পারেচার, লোয়ার টেম্পারেচার। আর পাইরোমিটার দিয়ে কি মাপতে পারবেন? পাইরোমিটার দিয়ে কি মাপতে পারবেন? পাইরোমিটার দিয়ে হায়ার টেম্পারেচার, হায়ার টেম্পারেচার আপনি মাপতে পারবেন। ঠিক আছে, এই জায়গাটা একটু মনে রাখবেন। বলুন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন। The study of স্বাস্থ্যকর্মী, আপনাদের বাড়ি ওখানে আজকে বৃষ্টি হচ্ছিল? স্যার বৃষ্টি হচ্ছিল, খুব খুব বৃষ্টি হচ্ছিল। পরিমাপ করতে পেরেছিলেন? না স্যার, পরিমাপ কি করব, আমার কাছে মেশিন নেই। আপনি তাহলে কি মেশিনটা আপনি রেন গজ নিতে পারতেন, রেন গজ নিতে পারতেন বা হাইড্রোমিটার নিতে পারতেন, HYETO হাইড্রোমিটার। আর তাও যদি আপনি যদি না পেতেন তাহলে ইউডোমিটার নিতেন, UDOMETER দিয়ে আপনি বৃষ্টিপাতটা তো পরিমাপ করতে পারতেন যে কত মিলিমিটার বা কত সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে আপনার এই অঞ্চলে নিম্নচাপ হওয়ার জন্য। এবং নিম্নচাপটা বে অফ বেঙ্গলেই এই সময় তৈরি হয়ে থাকে, এটাও তো আপনার কাছে প্রশ্ন হতে পারে। রাইট স্যার, হ্যাঁ রাইট স্যার, রাইট। কি ফোনে একটা থাকে ওয়েদার রিপোর্ট বলে, ওই ওয়েদার রিপোর্ট বলে ওতে দেখা যায়। হ্যাঁ, তাহলে কি ফোনটা দিয়ে আপনি বৃষ্টিপাতের পরিমাপ করতে পারবেন নাকি? ওরা পরিমাপ করে আপনাকে জানাচ্ছেন, আপনি ব্রডকাস্ট করছেন। এরকম করা উচিত না, আপনি নিজে পরিমাপ করে ব্রডকাস্ট করুন, তাহলে নিজস্বতা বলে কিছু থাকবে আপনার। ক্রায়োলজি, ক্যালিওলজি, পোমোলজি, কার্বোলজি, কোনটা আমাদের এখানে হবে? স্টাডি অফ সায়েন্স অ্যাবাউট দ্য ফ্রুটস ইজ কল্ড, সোজা কথা এখানে আমরা অ্যান্সার করব পোমোলজি। কিন্তু এখানে ভাগ আছে, দেখো ভালো করে দেখবে, পোমোলজি দ্য ব্রাঞ্চ অফ বোটানি দ্যাট স্টাডিজ অ্যান্ড কাল্টিভেটস ফ্রুটস অর ফ্রুটস গ্রোয়িং, মানে ফলটা বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, এইটা যখন আপনি মাপছেন ফ্রুট গ্রোয়িংসটা, তখন এটাকে আমরা বলবো পোমোলজি। মানে এই সিস্টেমটাকে আমরা বলি পোমোলজি। ফল চাষ বা ফলের বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, দ্যাট ইজ কল্ড পোমোলজি। আর কার্বোলজি মানে হচ্ছে স্টাডি অফ ফ্রুটস অ্যান্ড ইটস স্ট্রাকচারস, ফলের মধ্যত্বক, বহিঃস্তক, অন্তঃস্তক নিয়ে যখন আপনি কালচার করছেন তখন তাকে আপনাকে কালচার করতে হবে, কার্বোলজি। আর পোমোলজিতে আপনি ফ্রুটস গ্রোয়িংকে নিয়ে কালচার করতে পারবেন। বোঝা গেল কি? ফল চাষ, চাষের পদ্ধতি, কিভাবে ফলন বৃদ্ধি পায়, সমস্ত আপনি নিয়ে পোমোতে বলতে পারবেন। আপনাকে দেখে অ্যান্সার করতে হবে। যদি বলে ফ্রুট স্ট্রাকচারস, সঙ্গে সঙ্গে আপনাকে অ্যান্সারে নিয়ে আসতে হবে কার্বোলজি, CARPOLOGY। Which device is used to measure the intensity of the earthquake? Seismograph না seismograph হবে। আর যে ছবিটা পাবেন সেটাকে কি বলবেন? যে ছবিটা পাবেন তাকে কি বলবেন? সিসমোগ্রাম। তাই তো ওয়েভটা মাপবেন, ওয়েভটা আপনার বেডরকে মাপতে পারেন বা কংক্রিট বেসের উপরে মাপতে পারেন। আর রিক্টার স্কেল দিয়ে আপনি কি করতে পারবেন না, আর্থকুয়েকের ম্যাগনিচিউডটা মাপতে পারবেন। রিক্টার স্কেল কে আবিষ্কার করেন সেটাও আমি বলে দিয়েছি, চার্লস রিক্টার। চার্লস রিক্টার, এইটুকুন পড়বেন তাহলেই যথেষ্ট, আর বেশি জানবার দরকার নেই। কে আবিষ্কার করেছিলেন? চার্লস রিক্টার। তাহলে সিসমোগ্রাম, রেকর্ডটাকে বলা হয় সিসমোগ্রাম। ওডোমিটার, আপনার যদি বাইক বা স্কুটি বা দুই চাকা বা চার চাকা থাকে, তা বলে কিন্তু মোটর চালিত ভ্যান নয়, ঠিক আছে? সেখানে তিন চাকা বা টোটো অটো যাই থাকুক না কেন, তিন চাকা দু চাকা বা চার চাকা মোটর চালিত ভ্যানে নয়। কিন্তু আপনি দেখবেন যে সেই গাড়িটা কত কিমি গেছে, কতটা ডিস্টেন্স অতিক্রম করেছে, সেটা আপনি মাপতে পারবেন ওডোমিটার দিয়ে। কার্ডিওগ্রাফ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ মেজার্স ইওর হার্ট রেট, এটা পরিমাপ করা যায়। এটা দিয়েও আমাদের প্রশ্ন দিয়েছিল, সেই জন্য আমি বলে দিলাম। বলুন, কোনো প্রশ্ন থাকলে বলুন। ওডোমিটার আপনার বাইকেও আছে, স্কুটিতেও আছে, টোটো আছে, অটো আছে। স্বাস্থ্যকর্মী আপনার, আপনি বলছিলেন না আপনার দুটো না তিনটে চার চাকা আছে? যা, স্বাস্থ্যকর্মী চাপ নিতে না পেরে চলেই গেল না কি গো? না স্যার, আছি আছি। স্বীকার করো যে তোমার দুটো না তিনটে চার চাকা আছে। না স্যার, একটাই আছে। ঠিক আছে, ওডোমিটার দেখেছো? হ্যাঁ, ওডোমিটার গাড়িতে থাকে। হ্যাঁ, ওডোমিটার স্পিডোমিটার দেখেছো? অবশ্যই স্যার, দুটোই আছে। স্পিডোমিটার দিয়ে স্পিড পরিমাপ করা যায়। এরপরে তোমার আর আদার্স কি থাকবে আমি জানি না, মানে তুমি আলাদা করে কি লাগাতে পেরেছো আমি জানি না, ঠিক আছে? আরো অনেক ইনস্ট্রুমেন্ট হয়, তুমি যদি লাগাতে পারো মানে তোমার স্বাভাবিক থাকবেই এটা, ঠিক আছে? স্যার, ব্যাটারির যে এটা মাপি না স্যার, ওই ইনটেকটার নাম সালফিউরিক অ্যাসিড। ওটা আমি স্যার জানি, সালফিউরিক অ্যাসিড ব্যাটারির ভিতরে থাকে। কিন্তু স্যার ব্যাটারির যে একটা মাপে না পরিমাপ, ওইটাকে কিনটার বলা হয়। হ্যাঁ, যে পাওয়ারটা উৎপন্ন হয়, হাইড্রোমিটার কি বলা হয়। দেখবেন স্যার, আমি বলে দিচ্ছি, অনেকটা কাঁচের বয়েলের মতন হয়, আর ওপরে একটা আপনার যে রিস্কার যে ফ্যাপু টাইপের বাজায় না স্যার, ওই জিনিসটা থাকে, ঠিক আছে? ওইটা দিয়ে দেখে দেবো, আমি দেখে দেবো, ঠিক আছে স্যার? হুম, ওটা মনে হয় ইয়ে মানে ব্যাটারি রে, তো তাহলে ভোল্টমিটার হবে। ইয়ে সরি, ভোল্টমিটার করতে হবে নাকি? দেখে নেবো আমি একবার। ভোল্টমিটারও হতে পারে, ভোল্টমিটার হলে মানে তড়িৎ বিশ্লেষণের পাত্র। ভোল্টমিটার তো স্যার ইলেকট্রিকের এটা মাপে না, কেন ব্যাটারি বিভব তো তুমি মাপতে পারবে না স্যার, আপনি বুঝলেন না। ব্যাটারির যে ইউজটা করা হয় না, দেখবেন যে সালফিউরিক অ্যাসিডটা দেয়, আর ওর সাথে যে জলটা থাকে ডিস্টিল ওয়াটার, ঠিক আছে? ওই ডিস্টিল ওয়াটারটা সালফিউরিক অ্যাসিডের যে পরিমাপটা হয়, ঠিক আছে, যে চাপটা উৎপন্ন হয় স্যার, ওটা একটা মাপার জন্য হাইড্রোমিটার বা কিছু থাকে, ঠিক আছে? আমি ওটা দেখেছি স্যার, ওটা অনেকটা, ঠিক আছে? আমি এটা দেখে নেব। হ্যাঁ, আচ্ছা স্যার, একটু দেখে নিয়ে বলুন। দেখে নিয়ে নেব স্যার, আমি তুরন্ত ইনফর্ম করে দেবো। ঠিক আছে স্যার। ভাই আমার পথে স্যার জেনে যাবো। মার্টিন কুপারের আবিষ্কৃত ইনস্ট্রুমেন্টের দ্বারা। কেন? আমার কাছে তো আলেকজান্ডার গ্রাহাম বেলের আবিষ্কৃত যন্ত্রটা নেই, এখন আর কেউ ইউজ করে না, অফিস টফিসে গেলে ইউজ হয়। কারণ তো মার্টিন কুপারের যে ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপা যায় মানে কথা বলা যায়, সেই জন্য মার্টিন কুপারের আবিষ্কৃত সেলফোন বা মোবাইল ফোন দিয়ে আমি খবরটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। Jama Mosque. Jama Mosque in Fatehpur Sikri, built by which Mughal emperor among these? Ke toiri korechilo Jama Mosque in Fatehpur Sikri te? Ki korbo go? Ekhane ektukani bolte parbe je Jama Mosque in Fatehpur Sikri built by Akbar. Akbar answer debe শাহজাহান করবো না আকবর করবো? কোনটা? শাহজাহান স্যার, শাহজাহান করবো। আচ্ছা, জামা মসজিদ। আচ্ছা, শাহজাহানকেই আমরা অ্যান্সার হিসাবে নেব। আগে আমি একটু বলি, জামা মসজিদ না বলে ওরা বলতে পারে জামি মস্ক, বা বলতে পারে জুম্বা মস্ক, বা ওরা বলতে পারে ফ্রাইডে মস্ক, ফ্রাইডে মস্ক, বা জামা জামা বা জুম্বা বা জামি বা ফ্রাইডে, চারটে নামে ডাকতে পারা যায়। ভারতের মোট 10 জায়গায় এই জামা মসজিদ রয়েছে। আমি একটু বলে দিই, যদি তোমাকে বলে জামা মস্ক, জামা এটা তো পেলে আকবর করলে, জামা আগ্রা, আগ্রা, তাহলে সেক্ষেত্রে তুমি করবে হচ্ছে জাহানারা বেগম, জাহানারা বেগম, বেগম, জাহানারা বেগম, জাহানারা বেগম। জাহানারা বেগম যদি উপস্থিত না থাকে, মানে শাহজাহানের মেয়ে জাহানারা বেগম যদি অনুপস্থিত থাকে, তখন তুমি শাহজাহানকে নিয়ে আসতে পারবে, শাহজাহানকে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। এবার তুমি দিল্লি, তাহলে দিল্লি চোখ কান বুঝে তুমি শাহজাহানকে করতে পারবে। আর আহমেদাবাদ, 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 আহমেদাবাদ করবে কি আহমেদ শাহ, আহমেদ শাহ, আহমেদ শাহ ওয়ান, আহমেদ শাহ ওয়ান, এটা তোমার ক্ষেত্রে অ্যান্সার করতে হবে, আহমেদ শাহ ওয়ান আহমেদাবাদের ক্ষেত্রে। 10 জায়গায় থাকলেও তোমার এই চারটে জায়গা দিয়ে প্রশ্নটা আসবার সম্ভাবনা আছে, একটা ফতেপুর সিক্রি দিয়ে, একটা আগ্রা দিয়ে, একটা দিল্লি দিয়ে, আর একটা হচ্ছে তোমার আহমেদাবাদ দিয়ে, প্রশ্ন আসতে পারে। হ্যাঁ বলো, এটার অ্যান্সার কি হলো? আকবর হলো স্যার। কোনটা? এটার অ্যান্সার যে ফতেপুর সিক্রি, এটা মানে জামা স্কিন ফতেপুর সিক্রি তো। হ্যাঁ ফতেপুর সিক্রিতে যা আছে সব আকবর। ফতেপুর সিক্রির পঞ্চমহল, ফতেপুর সিক্রির জামা মসজিদ, ফতেপুর সিক্রির দেওয়ানি আম, দেওয়ানি খাস, বুলন্দ দরওয়াজা, জুদাবাই মহল, ইবাদত খানা, এগুলো এই যে যা যা কথা বলেছি, এই কথাগুলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনে এসেছিল, এগুলো সবই হবে তোমার আকবর। আচ্ছা, এই 10টার মধ্যে লার্জেস্টের ব্যাপার কি আছে? মানে কোনটা লার্জেস্ট হবে? দিল্লিটা। তুমি এবার আমাকে যে প্রশ্নটা করেছো, এবার আমি তার উত্তর দেব। এক মিনিট দাঁড়াও, তার প্রশ্নটার উত্তর দেব। এবার লিখবে, লিখে না, the largest mosque of India, the largest mosque of India, লেখো তাজউল, TAJ তাজ হাইফেন উল, UL উল, তাজউল মস্ক, তাজউল মস্ক, কমা দিয়ে লিখবে কোথায় আছে, ভোপাল মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, ভোপাল মধ্যপ্রদেশ, ব্র্যাকেটে লিখবে, ব্র্যাকেটে লিখবে ফান্ডেড বাই, ফান্ডেড বাই নবাব শাহজাহান, নবাব শাহজাহান, নবাব শাহজাহান বেগম, নবাব শাহজাহান বেগম হাইফেন দিয়ে সুলতান Shahjahan Begum, Jahan Begum, Jahan Begum, Jahan Begum, Jahan Begum, initially funded. Porobortikale aro fund jogar kore eta toiri kora hoy. Nichele capacity 1,75,000 plus. 1,75,000 এরও বেশি লোক এখানে বসে নামাজ পড়তে পারে 1,75,000 প্লাস এবার তোমার মনের মধ্যে প্রশ্ন ক্রিয়েট হতেই পারে যে জামা দিল্লিতে কি হয় জামা দিল্লিতে কে তৈরি করছে বললাম জামা মসজিদ দিল্লিতে কার তৈরি না শাহজাহান নিজেরই তৈরি এবার এই কানটা তুমি লিখে রাখবে দিল্লিতে রয়েছে এবং এ establishment ইয়ারটাও লিখে রাখতে পারো 1656 capacity 25,000 তাহলে 25,000 বড় না 1,75,000 বড় তাহলে তো তুমি দেখেই বুঝতে পারছো কি তাইতো স্যার তোমার মনের প্রশ্নটার উত্তর বলে দিলাম যে তাহলে কোনটা বড় মসজিদ হলো ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় এই মুহূর্তে মসজিদ হচ্ছে তাজপুল বাবরি মসজিদ তা বলছি তাজুল বাবরি মসজিদ কোথায় আছে এই তো স্যার তোমার বাড়ির কাছে এখানে রাম মন্দির না আমার বাড়ির কাছে না জায়গাটার নাম বলো এই জায়গাটার নাম কি হবে গো ও যেটা মসজিদ বলেছে বাবরি মসজিদ সেটা কোথায় আছে রাম মন্দির যেখানে হয়েছে স্যার ওই জায়গাটার নাম ভুলে গেছে আরে বাবা রাম মন্দির বিভিন্ন জায়গায় আছে বেলগড়িয়াতে আছে এটা ভালো যে ডানলপ বললেন ডানলপে করতে পারে ডানলপের মোড়ে রাম মন্দির আছে আরে অযোধ্যা অবস্থিত লখনৌতে আমার কিন্তু যাচ্ছে এই যে এতগুলো অযোধ্যা বললাম সব গন্ডগোল হয়ে যাবে সব ভুলে যাবো অযোধ্যাতে আছে কিন্তু আর এই অযোধ্যার পথ দিয়ে বয়ে যাচ্ছে সরজু নদী এই স্বাস্থ্যকর্মী তুমি হঠাৎ করে এই ফৈজাবাদ শহরটা উত্তরপ্রদেশে ছিল তুমি অযোধ্যা কেন তৈরি করে দিলে বা 16ই অক্টোবর 2018 সালে এলাহাবাদ একটা ছিল হঠাৎ করে তুমি কেন এটাকে কি বললে প্রয়াগরাজ কেন করলে তার উত্তর দাও 16ই অক্টোবর 2018 সাল তুমি হঠাৎ করে এলাহাবাদকে বলো ফৈজাবাদের নাম তো চেঞ্জ হয়েছে না তাহলে আমি এতক্ষণ কি বলছি তাহলে এই যে আমার যে কণ্ঠস্বর শুনতে পাচ্ছ এটা আমি তাহলে তোমাকে কি বলছি হঠাৎ করে কেন তুমি করলে এটা জবাব দাও দেশবাসী তোমার কাছে জানতে চায় আকবর তৈরি করেছিল এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি 1986 এটা তো মানুষের তৈরি করা দ্যাট ইজ ফর না গুজরাট শাহরুখ হিসাবে আকবর এই ফতেহপুর সিক্রির মধ্যে বুলন দরওয়াজা তৈরি করেন, ঠিক আছে। এবং এর মধ্যে জামা মসজিদটাও কার তৈরি না, আকবরের তৈরি। আমি একটু আগে বললাম যা কিছু ফতেহপুর সিক্রির মধ্যে দেখবে সবটাই হলো আকবরের দান। বা আকবরের গুরু ছিল হচ্ছে সেলিম চিশতি, এবং সেলিম চিশতির সমাধির ওপরেই এই ফতেহপুর সিক্রি তৈরি করা হয়। সিক্রি শহরটার অর্থ হলো নগর, এবং এই ফতেহপুর সিক্রিটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। এবং 1571 থেকে 1585 পর্যন্ত এটা কিন্তু আকবরের ক্যাপিটাল হিসাবে থাকছে। পরবর্তীকালে এটা পরিত্যক্ত হয়, কমপ্লিটলি অ্যাবান্ডন ইন 1610, 15 তলার সমান। রাষ্ট্রকর্মী আপনি কিছু বলবেন না? আমি ভাবছি তখন কিছু বললে না, একদম ওই আগ্রাতেই পাঠিয়ে দেবো। আগের কোশ্চেনটা কি ছিল? 5 নম্বর কোশ্চেনটা, সালটা একটু দেখি। কথা বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম। জল খান তাহলে একটু। রাম মন্দির যেন ওরা একদম ঘরের কাছে, বাবরি মসজিদ যেন একবারে ঘরের কাছে। রাম মন্দির আছে আপনি জানেন স্যার? আমি জানি, আমি সেই জন্য তোমাকে ডাউনলোড বলেছি, তোমার বাড়ি বলেছি। হ্যাঁ, ওখানে স্যার বড় একটা রাম মন্দির আছে, ঠিক আছে। এবার বড় তো গেল মন্দির, এই মসজিদ। আর একটুখানি বলে দিই, আর প্রথমে দেখো এবার সেন্টেন্সে লিখে রাখো, ক্ষেত্রফল পরে বলা যাবে, এখন পরীক্ষার সময় অত তাড়াতাড়ি করতে হবে। লেখো দ্য লার্জেস্ট টেম্পল অফ দ্য ওয়ার্ল্ড, দ্য লার্জেস্ট টেম্পল অফ দ্য ওয়ার্ল্ড বলেছি, ওয়ার্ল্ড ড্যাশ দিয়ে লেখো পশুপতিনাথ টেম্পল, পশুপতিনাথ টেম্পল, এটা একদম লেটেস্ট হয়েছে। পশুপতিনাথ টেম্পল মানে বড় হিসাবে স্বীকৃতি পেয়েছে, একদম নতুন। পশুপতিনাথ টেম্পল কোথায় আছে? কাঠমান্ডু, নেপাল। এবার আসুন, দ্য লার্জেস্ট টেম্পল অফ ইন্ডিয়া, এটা স্বাস্থ্যকর্মী বলতে পারবে? দ্য লার্জেস্ট টেম্পল অফ ইন্ডিয়া, এটা তো বলা উচিত ছিল স্বাস্থ্যকর্মী। লার্জেস্ট टेम्पल ऑफ इंडिया लिखे रखो, श्रीरंगम टेम्पल, श्रीरंगम टेम्पल। तो ये किसের मूवी सर? श्रीरंगम टेम्पल बोलो। श्रीरंगम टेम्पल का किसের मूवी? श्रीरंगम टेम्पल बोले যাচ্ছি তোমার কোন স্টেটে স্যার এটা? আচ্ছা সব বলবো। श्रीरंगम टेम्पल व श्री रंगनाथ स्वामी टेम्पल, श्री रंगनाथ स्वामी टेम्पल, श्री रंगनाथ स्वामी टेम्पल কোথায় আছে? तिरुचिरापल्ली। तिरुचिरापल्ली, तिरुचिरापल्ली কোথায়? না तिरुचिरापल्ली, तिरुचिरापल्ली কোথায় গো? সাউথ দিকে যাবে স্যার। কোন স্টেটে আমাকে বলো। তামিলনাড়ু। ওই যে বললো তো তামিলনাড়ু। এখানে কোন দেবতা পূজিত হন? না বিষ্ণু। এখানে কোন দেবতা পূজিত হন? বিষ্ণু। বিষ্ণু 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 পূজিত হন। ঠিক আছে। আর আরটা লিখে রাখো। The richest temple of the world, the richest temple of the world, Padmanabha Swami Temple, Padmanabha Swami Temple, Padmanabha Swami Temple, কোথায় আছে? Thiruvananthapuram, Kerala, Thiruvananthapuram, Kerala রয়েছে পদ্মনাভ স্বামী টেম্পল। এখানেও বিষ্ণু পূজিত হন। হ্যাঁ বলুন স্যার। তিরুপতি মন্দিরটাকে কি ওই মন্দিরটার নাম বলা হয়? আপনি অতীতকালের কথা বলছেন। তিরুপতি থিরুমালাই টেম্পল। আপনি যদি 2011 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড দেখেন তাহলে সেখানে সবচেয়ে বেশি সম্পত্তি থাকার দরুন দ্য রিচেস্ট টেম্পল অফ ওয়ার্ল্ড বলা হয়েছে এই পদ্মনাভ স্বামী টেম্পল। আপনি অন্ধ্রপ্রদেশে গিয়ে তিরুপতি থিরুমালাই টেম্পল দেখবেন। এটা সেকেন্ড রিচেস্ট টেম্পল অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া। এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এইটুকু আমি জানি। আর এই তিরুপতিকে আপনি বলতে পারেন দ্য ল্যান্ড অন সেভেন হিলস। আপনি শিলংকে বলতে পারেন, তিরুবনন্তপুরমকে বলতে পারেন, কোট্টায়ামকে বলতে পারেন। এইটুকু ইনফরমেশন আমার আয়ত্তাধীন। কিছু বলবেন না স্যার? বুঝলাম ব্যাপারটা ক্লিয়ার হল। আপনি যদি এই যে পদ্মনাভ স্বামী টেম্পলের স্টাফ হন তাহলে আমি জানি না আপনি যা ওয়েস্ট বেঙ্গলে এই স্বাস্থ্যকর্মী হিসাবে যা স্যালারি পাচ্ছেন তার থেকে কিন্তু কয়েক গুণ বেশি স্যালারি আপনি পদ্মনাভ স্বামী টেম্পলে পাবেন। ঠিক আছে। করে দিন, ব্যবস্থা করে দিন স্যার। এমনি তো পণ্ডিত আছি, তাহলে একটা কি ব্যবস্থা হয়ে যাবে, হিলে হয়ে যাবে। অনেক স্যার, এত খাটাখাটনি করে আর পড়তে হবে না। পরশুরাম কুণ্ড ফেয়ার বা ফেস্টিভ্যাল পশ্চিম মানে ভারতের কোন রাজ্যে হয়? পশ্চিমবঙ্গ নয়, কোন রাজ্যে হয়? আমরা চোখ কান বুঝে কি করব? অরুণাচল প্রদেশ করব। পরশুরাম কুণ্ড, কুণ্ড মানে কি? জলাশয়। কোন মানে জলাশয়। আচ্ছা অরুণাচল প্রদেশ, এটা করবেন। লোহিত রিভারের তীরে অবস্থিত। আপনি অরুণাচল প্রদেশে গেলে আর কি উৎসব পালন করতে পারবেন? আপনি করতে পারবেন লোকু, LOKU লোকু। আর করতে পারবেন কি? ভাষা 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 ভাষা। আর কি করতে পারবেন? Solang Aran, ARAN, বা আপনি শুধুমাত্র আরান ফেস্টিভ্যালটা করতে পারবেন। তাহলে দেখুন, আপনি অরুণাচল প্রদেশে গেলে এই পরশুরাম কুণ্ড, লোকু, ভাষা ভাষা, সোলাং আরান এবং আরান ফেস্টিভ্যালটা সেলিব্রেট করতে পারবেন, ঠিক আছে? এই দেখুন, বা আরেকটা ফেস্টিভ্যাল এখানে করতে পারবেন, কি হবে না অরুণাচল প্রদেশেই করবেন, চলো লোকু। লোকু দেখলেই আপনি চোখ কান বুঝে অরুণাচল প্রদেশ করবেন। চলো লোকু মানে এটা হারভেস্ট ফেস্টিভ্যাল। এখানে চ মিন্স প্যাডি, লো মিন্স সিজন, লোকু মিন্স ফেস্টিভ্যাল। এইটুকুন উপরে ভালো করে জোর দেবেন, তাহলে অরুণাচল প্রদেশের উৎসবগুলো নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। চলো লোকু, বা আমি একটু আগে বললাম লোকু, তারপর হচ্ছে ভাষা ভাষা, সোলাং আরান, আরান। এখানে আরেকটা আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে চলো লোকু উৎসবের দিন তারা এইরকম মাথায় মুখোশের মতো পড়ে, টুপির মতো। এই জায়গাটা একটুখানি মনে রাখবেন। এই ভারতের দ্য ল্যান্ড অফ রাইজিং সান কোন রাজ্যকে বলে? দ্য ল্যান্ড অফ রাইজিং সান কোন রাজ্যকে বলে? আপনার তাকে বলে অরুণাচল প্রদেশকে বলে। আর ওয়ার্ল্ড দ্য ল্যান্ড অফ রাইজিং সান কাকে বলে? জাপানকে বলে। জাপানকে বলে। মিডনাইট সান অফ ইউরোপ মানে ওয়ার্ল্ড কাকে বলে? নরওয়ে। আর সেটিং সান অফ দ্য ওয়ার্ল্ড কাকে বলে? সেটিং সান অফ দ্য ওয়ার্ল্ড কাকে বলে? হাওয়াই আইল্যান্ড। হাওয়াই হ্যাঁ, সেটিং সান, সেটিং মানে কি অস্তমিত সূর্যের দেশ, হাওয়াই আইল্যান্ড ইউএসএ। এটাকে আমরা বলে থাকি সেটিং সান, ল্যান্ড অফ সেটিং সান অফ দ্য ওয়ার্ল্ড, হাওয়াই আইল্যান্ড ইউএসএ। তাহলে অরুণাচল প্রদেশ ভারতের কোন দিকে অবস্থিত? জয়পুর দেবেন স্যার। অরুণাচল প্রদেশ ভারতের কোন দিকে অবস্থিত? অরুণাচল প্রদেশ ভারতের কোন দিকে অবস্থিত? নর্থ ইস্টে। নর্থ ইস্টে অবস্থিত। আচ্ছা, নর্থ ইস্টে অবস্থিত। এবার আরেকটা প্রশ্ন, নেফা কোন স্টেট কে বলা হতো? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বলা হতো অরুণাচল প্রদেশকে। অরুণাচল প্রদেশের বর্তমানে মুখ্যমন্ত্রীর নাম কি? অরুণাচল প্রদেশের বর্তমানে মুখ্যমন্ত্রীর নাম কি? পেমা খান্ডু। পেমা খান্ডু। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? কি হলো গো, কাশীগঞ্জ হচ্ছে কেন গো? অরুণাচল ইটানগর। ইটানগর, ইটানগর, একটু লিখে রাখো। অরুণাচল প্রদেশ অ্যাজ ইউনিয়ন টেরিটরি, as Union Territory, 21st January 1972, 21st January 1972, Mitchell Ikerako as state, 20th February 1987, 20th February 1987, 1987. তার সঙ্গে লিখে রাখো বার্ড অফ দ্য স্টেট, বার্ড অফ দ্য অরুণাচল প্রদেশ। যেমন আমাদের কিংফিশার স্টেট বার্ড, তেমনি অরুণাচল প্রদেশের স্টেট বার্ড হলো হর্নবিল। হর্নবিল, বাট দ্য হর্নবিল ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন নাগাল্যান্ড। হর্নবিল ফেস্টিভ্যালটা কিন্তু নাগাল্যান্ডে হয়ে থাকে, আর অরুণাচল প্রদেশের স্টেট বার্ড হলো হর্নবিল। এটা কিন্তু মনে রাখবেন। ইন্টারন্যাশনাল নার্সেস ডে, থিমটা মনে রাখবে, ডেটটা মনে রাখবে 12 মে। থিমটা নার্সেস, এ ভয়েস টু লিড, নার্সিং দ্য ওয়ার্ল্ড টু হেলথ। এটা 2020 বরং বাদই দিয়ে দেবে, 2021টা একটু ভালো করে খেয়ালের মধ্যে রাখবে। 2020 ওয়ার্ল্ড এইডস ডে, থিমটা ভালো করে মনে রাখবে কিন্তু, ঠিক আছে, ভালো করে খেয়ালের মধ্যে রাখবে। এবং এই যে এইডস ডে, যে ইউএন এইডস ডে কথাটা বলবে, অর্থাৎ গ্লোবাল সলিডারিটি, শেয়ার্ড রেসপন্সিবিলিটি, এই কথাটা ভালো করে খেয়ালের মধ্যে রাখবে। 2021-এর ওয়ার্ল্ড হেলথ ডে, থিমটা মনে রাখবে বিল্ডিং এ ফেয়ারার, হেলদিয়ার ওয়ার্ল্ড ফর এভরিওয়ান। এটা মনে রাখবে। ওয়ার্ল্ড হেলথ ডে হলো আমাদের 7 এপ্রিল, এবং 7 এপ্রিল 1948 সালে হু তৈরি হয়। এটা একটু মনে রাখবে, 7 এপ্রিল 1948 কি তৈরি হলো না হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তৈরি হলো। ওয়েব হেডকোয়ার্টার কোথায় বলবেন না, ওয়েব হেডকোয়ার্টার বলবেন জেনেভা, সুইজারল্যান্ড। ওয়েব হেডকোয়ার্টার বলবেন জেনেভা, সুইজারল্যান্ড। আপনারা জানেন ওমেন্স এশিয়ান কাপ 20th এডিশন, যেটা আপনার কোথায় হওয়ার কথা ছিল, ভুবনেশ্বর, আহমেদাবাদে হওয়ার কথা ছিল, সেটা চলে গেল মুম্বাই অ্যান্ড পুনে। মুম্বাই অ্যান্ড পুনে 12টা টিম হবে, এবং 2000 কত সালে আমরা এই খেলাটা দেখতে পারবো, 2022 সালে আমরা এই খেলাটা দেখতে পারবো। ওমেন্স এশিয়ান কাপ 20th এডিশন মুম্বাই এবং পুনেতে খেলা হবে, এটা একটু দেখে রাখবেন। বীরভদ্র সিং, হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রিসেন্ট মারা গেছেন। বীরভদ্র সিং ছিলেন 4th time CM কোথাকার, হিমাচল প্রদেশ, এবং 4th CM অফ দ্য হিমাচল প্রদেশ। হ্যাঁ, এবং তিনি কার, কোন পার্টি, INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দিল্লি মেট্রো, ভারতের 13টা শহরে মেট্রো চলে, তার মধ্যে দিল্লি মেট্রো হচ্ছে সবচেয়ে বড় মেট্রো। তারা ফার্স্ট অ্যাড লঞ্চ করেছে, মানে তোমাকে কোনোভাবে আলাদাভাবে গিয়ে পার্কিং এর জন্য কোনো পয়সা দিতে হবে না। তোমরা জানো যে ফাস্ট্যাগ সিস্টেম আমাদের টোল প্লাজা পরিবর্তে ব্যবহার হয়, এখানে কোনো গাড়ি দাঁড় করাবার দরকার নেই, স্ক্যান করে তোমার টাকা অ্যাকাউন্টে চলে যায়। GISAT, যেটা ব্যর্থ হয়েছে, ইসরো 12ই আগস্ট লঞ্চ করেছিল, সেটা একটু ভালো করে দেখে রাখবে। GSLV F-10 এই রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হয়েছিল, এটা ভালো করে খেয়াল করতে রাখবে, ঠিক আছে। স্যান্ড ক্যাসেল, ডেনমার্ক, নিউ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে 21.16 মিটার, এটাও একটু দেখে রাখবে। গুজরাট মেরিটাইম ইউনিভার্সিটি হ্যাজ সাইন্ড এ কিভাবে মুভ উইথ ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস অথরিটি টু সেট আপ গুজরাট ইন্টারন্যাশনাল মেরিটাইম আর্বিট্রেশন সেন্টার, এটা একটু দেখবে। স্পার্স লঞ্চ করেছে ইউনিয়ন ডিফেন্স মিনিস্ট্রি, স্পার্স এর ফুল ফর্মটা ভালো করে দেখবে, কি কাজে ব্যবহার করা হচ্ছে, এটা একটু দেখবে। আমাজন ইন্ডিয়াতে প্রথম ডিজিটাল কেন্দ্র তৈরি করছে, কোথায় তৈরি করছে, সুরাট। সুরাটকে আমরা কি বলতে পারি, ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলতে পারি। তারপর যে সিমেন্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য একটা কমিটি তৈরি হচ্ছে, সেটা কার নেতৃত্বে তৈরি হচ্ছে, পুনিত ডালমিয়ার নেতৃত্বে তৈরি করা হচ্ছে। কোন সোশ্যাল মিডিয়া কোম্পানি বুলেটিন বলে একটা টুলস লঞ্চ করেছে এবং এক্ষেত্রে আমাদের অ্যানসার হবে কি ফেসবুক। ফেসবুক তোমরা জানো মার্ক জুকারবার্গ, ফেসবুকের হেডকোয়ার্টার কোথায়? ক্যালিফোর্নিয়া, ইউএসএ। এবার মিনিস্ট্রি অফ এমএসএমই রিসেন্টলি হোলসেল ট্রেড আর রিটেল ইনক্লুডেড করেছে, এটাও একটু দেখে রাখবে। ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস ফিনান্স মিনিস্ট্রি নতুন তৈরি করা হয়েছে, এটা কার আন্ডারে গেছে না ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে গেছে, এটাও একটু দেখবে। কেননা সেটা আগে হেভি ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রিতে ছিল, এখন পাবলিক এন্টারপ্রাইজেসটা চলে গেল কোথায় না তোমার কার মধ্যে গেল না অর্থ মন্ত্রকের মধ্যে গেল, আর ওটাই শুধুমাত্র পড়ে রইল হেভি ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রি। চায়না রিসেন্ট লঞ্চ করেছে কি এক্সপেরিমেন্টাল নিউক্লিয়ার রিয়েক্টর, ক্লিন রিয়েক্টর, ক্লিন কমার্শিয়াল রিয়েক্টর, ঠিক আছে? সেখানে কি লাগবে না কুলিং ওয়াটার কিছু লাগবে না এবং ট্র্যাডিশনাল রিয়েক্টরের থেকে অনেক এটা সেফ। ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে আমরা 15 জুলাই পালন করে থাকি, তার থিমটা ভালো করে দেখবে। নীতিন গাডকারি ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট লিকুইফাইড ন্যাচারাল গ্যাস প্রাইভেট সেন্টার, যেটা তোমার নাগপুর জব্বলপুর হাইওয়ের উপরে তৈরি হচ্ছে, ঠিক আছে? নেয়ার নাগপুরের এখানে তৈরি হচ্ছে, বা নাগপুর বলতে পারো, কোনো প্রবলেম নেই, এটা একটু দেখবে। এখানে অনেকগুলো ফাইলই আমি করে দিয়েছি, একটু দেখে রাখবে। ইথিওপিয়ার নতুন প্রাইম মিনিস্টার কে হচ্ছে বা সেকেন্ড টাইম প্রাইম মিনিস্টার কে হচ্ছে তার নামটা একটু দেখবে। স্যার ওসমান আজহার মাকুসি, তিনি হাঙ্গার হ্যাজ নো রিলিজিয়ান এই ক্যাম্পেইনের প্রতিষ্ঠাতা, তিনি কি অ্যাওয়ার্ড পাচ্ছেন? কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট অ্যাওয়ার্ড 2021 রিসেন্টলি। এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে। যা 100টার মতো স্লাইড আছে, এই 100টা স্লাইড একটু ভালো করে দেখবে। কোপা আমেরিকা ম্যাচটা ভালো করে দেখে রাখবে। ওয়ার্ল্ড পপুলেশন ডে থিমটা, ওয়ার্ল্ড পপুলেশন ডে আমরা 11 জুলাই সেলিব্রেট করে থাকি। ওয়ার্ল্ড পপুলেশন ডে এগুলো একটু ভালো করে দেখবে। বলো তোমাদের আর কি কোশ্চেন আছে? বলো, আর কোনো প্রশ্ন নেই তো? স্বাস্থ্যকর্মী তুমি এরকম উবাচ হয়ে গেলে আর কোনো প্রশ্ন নেই? মানুষ প্রশ্ন থাকা, প্রশ্ন ছাড়া বেঁচে থাকতে পারে কখনো? প্রশ্ন আছে, আমি প্রশ্ন করলে আপনি ভুলে যাবেন বলছেন, আর কি বলবো? হ্যাঁ, আমি প্রশ্ন করলে আপনি বলবেন না ভুলিয়ে যাবো, ওই জন্য স্যার প্রশ্ন। না, আপনি প্রশ্ন করুন, কোনো অসুবিধা নেই, আমি বলাবো না, আপনি নিশ্চিন্তে প্রশ্ন করুন। বলুন, প্রশ্ন বলুন। স্লাইডটা তো আমি করে দিয়েছি, একটু পড়বেন। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু এখান থেকে কমন পাবেন, আমি নিশ্চিত বলে দিচ্ছি। ডেসগুলো, থিমগুলো, এটা কিন্তু হবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুলিশ, তার সঙ্গে সবই আছে, বুঝতে পেরেছেন? ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলে আলাদা খাদ্যদ্রব্য কিছু হয় না। আমরা যখন বিসিএস লেভেলে যখন রেডি হচ্ছি, তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের কাছে সহজ উপবাদ্য, সেটা কোনো প্রবলেমই হয় না। এবার কেউ যদি ভুল করে তাহলে তাকেই তার ড্রাইভার নিতে হবে, কারণ কি সে মস্তিষ্কটা ঠান্ডা করে পরীক্ষা দিতে পারেনি। আর তার সঙ্গে আমাকেও ড্রাইভার নেওয়া দরকার, আমি তখন ড্রাইভার ছেড়ে দিলাম, সেটা কিন্তু করাটা ঠিক নয়। কি তাই তো ম্যাডাম? হ্যাঁ বলুন স্যার। ম্যাডাম আর কোন প্রশ্ন আছে? আপনি যা যা প্রশ্ন করেছিলেন সবগুলোর উত্তর পেয়েছেন? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার বলছি, স্ট্র্যাটেজিকের মধ্যে স্যার একদিন পেইন্টিং আর ওই ফোক মিউজিকটা লিখে দেবেন। আচ্ছা করে দেব, বল দিয়ে আমি করে দেব। ফর ডান্স এন্ড পেইন্টার এন্ড পেইন্টিংস। ম্যাডাম হ্যাঁ স্যার, সমুদ্র মন্থন হয়েছিল এটা শুনেছেন? হ্যাঁ। আচ্ছা, সমুদ্র মন্থনের পরে কি উঠেছিল? অমৃত গরল। তাহলে অমৃত রাক্ষসদের হাত থেকে রক্ষা করবার জন্য বিষ্ণু কি রূপ ধারণ করেছিল? মোহিনী। মোহিনী রূপ ধারণ করেছিল। তাহলে মোহিনী রূপটা মহিলা রূপ। তাহলে মোহিনী আট্টম ডান্সটা কেরালা। তাহলে শুধুমাত্র কারা নাচতে পারে? শুধুমাত্র নাচতে পারে কেবলমাত্র মহিলারাই নাচতে পারে, কি তাই তো? মোহিনী নারী অবতার, নারী জানতাম না। তাহলে কেবলমাত্র কারা নাচতে পারে? নারীরাই নাচতে পারে, মহিলারাই নাচতে পারে। লেখা আছে, হ্যাঁ লেখা আছে, লেখা আছে। আর কথা বলি এই ফোক ডান্স কেবলমাত্র ছেলেরাই নাচতে পারে, কিন্তু এখন পর্যন্ত একমাত্র মহিলা রাগিনী দেবী তিনি কথাকলি ডান্সার ছিলেন, আর কেউ কথাকলি ডান্স নাচেন না মেয়েরা। এবার ম্যাডাম এই যে গরল উঠলো, তাহলে গরলটা কে পান করলো? শিব পান করল, মহাদেব পান করল। তাহলে আপনি ইংলিশে কি বলবেন? শিবা ড্রিঙ্কিং ওয়ার্ল্ড পয়জন, তাই তো? শিবা ড্রিঙ্কিং ওয়ার্ল্ড পয়জন। এই ছবিটা তাহলে কে আসলেন? নন্দলাল বোস। হলো তাহলে তো অমৃত যে পাত্রটার মধ্যে রেখেছিলেন, সেই অমৃত রাখা পাত্রে একটা ফুটো ছিল, ফুটো দিয়ে ভারতের 4টে জায়গায় অমৃত পড়ে গেল। কোথায়? না এলাহাবাদ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী। তাহলে ভারতের কটা জায়গায় কুম্ভ মেলা হয়ে থাকে? ভারতের 4টে জায়গায় কুম্ভ মেলা হয়ে থাকে। আপনি 2021-এ কোথায় কুম্ভ মেলা দেখেছেন? না, আপনি হরিদ্বারে কুম্ভ মেলা দেখেছেন। তাহলে স্বাস্থ্যকর্মী 2019 সালে 50 মিলিয়ন লোকের মধ্যে একজন, ও গেছিল তোমার এলাহাবাদ বা প্রয়াগরাজে মেলা দেখতে। এত লোক হয়েছে, একদম দেখে ভয়তে পালিয়ে এসছে। সেই জন্য ওকে দেখে ইউনেস্কো একটা কথা অ্যানাউন্স করে দিয়েছিল যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় মেলা হলো কুম্ভ মেলা, যেহেতু ও পালিয়ে এসছে। 50 মিলিয়ন লোক, ওদের ও এত লোক দেখতেই পারেনি, গুনতেই পারেনি, ঠিক আছে? ভয়তে পালিয়েছে। সঙ্গে সঙ্গে ইউনেস্কো হলো, বাহ এত লোক হয়েছে, তাহলে ওয়ার্ল্ডের মধ্যে এটাই কুম্ভ হলো সবচেয়ে বড় মেলা। তাহলে কুম্ভ যদি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় মেলা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় মেলা হবেই, এটা স্বাভাবিক। আর ওই স্বাস্থ্যকর্মী আমাকে একদিন একটা ট্রিক্স শেখাচ্ছিল। কি ট্রিক্স? না স্যার, আপনি যদি দেখেন কালী শব্দটা কোন ডান্সের মধ্যে আছে, তাহলে চোখকান বুঝে আপনি কেরালা করে দেবেন। আমি তো দেখলাম বাহ সুন্দর, কথাকলি, কথাকলি, তাহলে কালী বা কলি আছে, তাহলে চোখকান বুঝে কি হবে? কেরালা ডান্স। যদি বলে কালী আট্টাম, কালী আট্টাম, তাহলে আমি বুঝে কেরালা করবো। যদি বলি কায় কোটি কালী, কায় কোটি কালী, তাহলে কালী আছে, তাহলে তো আমি আর কিছু চিন্তাই করবো না, কেরালা। আবার কি হতে পারে? না কোন কালী, KOLKALI, কালী আছে, তাহলে কি হবে? কলকাতায় হয় না, কেন হবে? কোন কালী ডান্সটা তুমি কেরালায় দেখতে পাবে, লাক্ষাদ্বীপে দেখতে পাবে। ছেলে মেয়ে বোধ এই নাচে অংশগ্রহণ করে। বেশি বললে আমি কিন্তু তোমাকে লাক্ষাদ্বীপে নিয়ে গিয়ে সবচেয়ে বেশি ট্রাইবাল এরিয়ার মধ্যে ছেড়ে দেবো। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ট্রাইবাল পিপল পার্সেন্টেজ হিসাবে 94.8% এখানে থাকে। আমাকে মাথাটা গন্ডগোল করিয়ে দিও না, ঠিক আছে? স্বাস্থ্যকর্মী বলুন ম্যাডাম, কিছুটা বোঝা গেল? আর কারো কোনো প্রশ্ন আছে? নির্দ্বিধায় করুন, আমি উত্তর দেব। তাহলে যা যা নোটস আমি একটু বাদেই নিলয় স্যারকে পাঠিয়ে দিচ্ছি, নিলয় স্যার তোমাদেরকে দিয়ে দেবে, মন দিয়ে পড়বে। তারপর যদি এনি ডাউট নিলয় স্যারের কাছ থেকে আমার ফোন নাম্বার বা তোমাদের অনেকের কাছে আমার ফোন নাম্বার দেওয়া আছে, একটুখানি কল করবে, আমি বলে দেবো, মানে যেখানটা প্রবলেম বুঝিয়ে দেবো। কিন্তু আমার একটাই লক্ষ্য, বা আমাদের সবারই একটাই লক্ষ্য, চাকরি। কিন্তু কারণ গভর্নমেন্ট এই যে আজকে যদি এই যে স্বাস্থ্যকর্মী এই যে লকডাউন পিরিয়ডে বাড়ি বসে উনি স্যালারি পাচ্ছেন, প্রায় সরকার ওনাকে বাড়িতে এসে স্যালারি দিয়ে যাচ্ছেন। আর প্রাইভেটে কি হচ্ছে না, স্যালারি কাটছে, কোনো কোনো জায়গা হাফ স্যালারি করেছে। তাহলে লকডাউন আমাদেরকে চোখে দেখিয়ে দিয়েছে যে প্রাইভেট আর সরকারি চাকরির মধ্যে কতটা তফাৎ, কেন আমাদের দরকার এই চাকরি। আর তার সঙ্গে আরেকটা কথা বলি, প্রপার ইনফরমেশন কিন্তু জানতে হবে। এবং আমরা এখন প্রচুর ট্রিক্সের মাধ্যমে আমরা চললে আমাদের কাছে এটা কোনো চাপ নয়, ইজিলি আমরা সাকসেসের দোরগোড়ায় গিয়ে পৌঁছতে পারব। এটা আমার তরফ থেকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, মন দিয়ে পড়ো, ভালো করে পড়ো, বুঝে পড়ো, চাকরি নিশ্চিত তোমাদের।